বিজেপি নেত্রী নূপুর শর্মা ইসলাম ধর্মের শ্রেষ্ঠ গুরু পয়গম্বর হযরত মুহাম্মদকে নিয়ে বিতর্ক মন্তব্য করেছেন বলে অভিযোগ। এ নিয়ে সারা দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। বৃহস্পতিবার মালদা জেলার সমস্ত থানার জমিয়েতে উলমেয়ার হিন্দের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। এদিন সকালে মালদা জেলার মোথাবাড়ি থানার অভিযোগ দায়ের করেন মালদা জেলার জমিয়েত উলমেয়ার হিন্দের সভাপতি হাফেজ নজরুল ইসলাম। তিনি জানান, মালদা জেলার সমস্ত থানার গণতান্ত্রিক নিয়ম মেনে অভিযোগ দায়ের করা হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিজেপির স্পোকস পারসন নূপুর শর্মা, জাতীয় স্পোকস পারসন আর কি, গত 26 তারিখে অশালীন মন্তব্য করেছিল এবং আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। সেই প্রেক্ষিতে গোটা ভারতবর্ষ জুড়ে এবং সারা পৃথিবী জুড়ে তার প্রতিবাদ হচ্ছে। গণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিমবঙ্গে তথা বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে। আপনারা অবগত আছেন যে আমরা জামিয়াতে ওলামায়ে হিন্দ জাহাঙ্গীরপুরীতে যখন বুলডোজার চলে, সেই সময় আমরা সুপ্রিম কোর্টে কেস করেছিলাম। সুপ্রিম কোর্ট যখন স্টে অর্ডার দিল, সেই কপি নিয়ে গিয়ে বৃন্দা কারার তিনি বুলডোজারের সামনে দাঁড়িয়েছিলেন। কিন্তু আপনারা জেনে রাখবেন, সেই কেসটা করেছিল কিন্তু জামিয়াতে ওলামায়ে হিন্দ। বর্তমানে আফরিন ফাতেমার বাড়িতে যে বুলডোজার চলেছে কানপুরের হিংসায়, তারা প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন দিক থেকে যে ঘটনা ঘটেছে, সেটা নিয়েও কিন্তু জামিয়াতে ওলামায়ে হিন্দ কেস করেছে। সেই দায়িত্বশীল সংগঠন জামিয়াতে ওলামায়ে হিন্দের পক্ষ থেকে আমি মালদা জেলার প্রেসিডেন্ট মোহাম্মদ নজরুল ইসলাম, আমরা আজকে গোটা মালদা জেলার প্রত্যেকটি থানাতে নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর করলাম। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।